আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিডি প্রবাসীর পক্ষ থেকে আমি হেলাল উদ্দিন। আপনারা নিশ্চয় জানেন ফ্লাইট দীর্ঘদিন থেকে বন্ধ আছে, কিন্তু দুবাই থেকে বিভিন্ন ফ্লাইট যাচ্ছে বাংলাদেশে। কেউ কেউ সপ্তাহে একটা ফ্লাইট পরিচালনা করছে, কেউ কেউ আবার দুইটা ফ্লাইটও পরিচালনা করছে। তো আগামীকালকে থেকে 18 জুন থেকে ইউএস বাংলা, যেটা বাংলাদেশে একটা এয়ারলাইন্স কোম্পানি, তারা এই করোনার সময় এই যে কয়েকদিন থেকে বন্ধ আছিল, এর আগে তারা কিন্তু নিয়মিতই ফ্লাইট পরিচালনা শুরু করছিল। কিছুদিন পরিচালনা করছিল, আবার তারা বন্ধ করে দিছিল ইউএই সরকারের যে ব্যান বাংলাদেশ থেকে আসার সেই নোটিশ পাওয়ার পরে। এখন তারা আবার নতুন করে শুধুমাত্র দুবাই থেকে ঢাকা যাবে এই ফ্লাইট পরিচালনা করছে, এবং তারা ঢাকা থেকে চিটাগাং এবং সিলেট তারা অভ্যন্তরীণ ফ্লাইটও চালু করছে অনেক আগে থেকেই। তো আপনারা কেউ যদি যেতে চান তাহলে ইউএস বাংলা এয়ারলাইন্সে টিকিট করে যেতে পারবেন। তো এই হচ্ছে ফ্লাইটের সর্বশেষ সংবাদ। এছাড়া নতুন কোনো সংবাদ নাই। আর যে সংবাদগুলো আছিল 6 তারিখ অথবা 7 তারিখ, যেটাই বলেন, জুলাই মাসের বেন 7 তারিখ পর্যন্ত, সেটা এখনো বলবৎ আছে। এর পরিবর্তে কোনো নোটিশ আসে নাই, এর আগে খোলা হবে না এর পরে খোলা হবে সেটা একমাত্র ইউ সরকারের উপর নির্ভর করে। আমরা দোয়া করি করোনা যেন স্বাভাবিক হয়ে যায়, আর করোনা স্বাভাবিক যদি না হয় তাহলে ফ্লাইট স্বাভাবিক আগের মতো হওয়া কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। তো আমরা চেষ্টা করি সব সময় নতুন কোনো আপডেট আসলে আপনাদেরকে সাথে সাথে আমাদের ফেসবুক অথবা আমাদের ইউটিউবের মাধ্যমে জানিয়ে দেওয়া। আপনারা যদি আমাদের ফেসবুক অথবা আমাদের ইউটিউবে যুক্ত থাকেন তাহলে নিশ্চয় জানতে পারবেন, এবং নতুন করে যারা যুক্ত হয়েছেন তারা যদি নিয়মিত থাকেন তাহলে আমাদের সংবাদগুলো দেখবেন।